আসলে আমরা যে জানি যে ঢাকা বা বিভিন্ন জায়গা থেকে হ্যাঁ হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে লোক এসে বেচাকেনাও ভালো সব দিক থেকে ভালো দক্ষিণবঙ্গের তো সবচেয়ে বড় হাট মনে হয় হ্যাঁ সবচেয়ে বড় হাট আমরা মনে করি এলাকার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে এসেছি সাত মাইল পশুর হাটে তো দক্ষিণবঙ্গের এটা সবচেয়ে বড় একটা হাট আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর এরিয়া এখানে গরু আর গরু এখানে সব ধরনের গরু কিন্তু আপনারা পাবেন আপনারা ছোট বাছুর থেকে শুরু করে আপনারা জার্সি ফ্রিজান যত গরু আছে আছে এইগুলো আপনারা সব কিন্তু এখানেই এই হাটে কিন্তু পেয়ে যাবেন তো দর্শক আমি আপনাদের প্রথমে একটু ছোট বাছুরগুলো দেখাবো এদের দাম সম্পর্কে এবং আপনারা যারা গরুর খামারি আছেন অনেকে আছেন যারা গরু ভালো গরু ক্রয় করতে চান তারা আসলে এই সাত মাইল হাটে কিন্তু আসতে পারেন এখানে সুলভ মূল্যে অল্প দামে অনেক ভালো ভালো গরু কিন্তু খুঁজে পাবেন অর্থাৎ আপনার মনের মতো গরু আপনারা কিন্তু এখান থেকে ক্রয় করতে পারবেন তো চলুন দর্শক আমরা একটু যাবো বিভিন্ন খামারি ভাইয়ের কাছে প্রান্তিক খামারি ভাই যারা আছেন তাদের কাছে যাবো এবং তাদের মুখ থেকে শুনবো বাছুরের দাম কত এবং সেটা কোন জাতের বাছুর এইগুলো আপনাদেরকে একটু জানার চেষ্টা করবো তো চলুন দর্শক আর বেশি কথা বলে সরাসরি যাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে ভাই আপনি কি গরু কয়টা নিয়ে আসছেন আমি নিয়ে আসছি তিনটে তিনটা সবই কি বাছুর হ্যাঁ বাছুর গরু আপনি কি ব্যবসা করেন না আপনি আমি ব্যবসা করি ব্যবসা তো এই যে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি এখন এই গরুটার দাম এই গরুর দাম এখন 52,000 টাকা এটা কোন জাতের গরু এটা হলো ফ্রিজিয়ান ফ্রিজিয়ান তো আপনি 52,000 টাকা চাচ্ছেন না 52,000 টাকা বিক্রি করবেন এই 52,000 বিক্রি হবে না অর্থাৎ গরুর দাম চড়া অত্যন্ত ইন্ডিয়ান গরু না আসাতে বাজার প্রচুর চড়া যার কারণে আগে যে গরু বিক্রি হয়েছে 30,000 টাকা সে গরু এখন বিক্রি হচ্ছে মনে করেন যে 42-40,000 তো সেক্ষেত্রে খামারিরা তো মনে হয় না খামারিরা হ্যাঁ সে হিসেবে খান লাভবান এখন জিনিসপত্রের যে দাম তা খামারের লাভবান হবে কি কিরে তো আপনার একটু অ্যাকুরেট দামটা বলবেন আপনি কত হলে দামটা সেট এটা এটা 46,000 হলে বিক্রি হবে টার্গেট 46,000 হ্যাঁ 46,000 তো মোটামুটি কেউ দাম কি বলছে হ্যাঁ বলছে কত টাকা দাম হচ্ছে বাস দামটা বলছে 42-40 আরেকটা বাছুর বলছেন যে তিনটা বাছুর আরেকটা বাছুর কোনটা একটু দেখাবেন এইটার দামটা একটু বলবেন এটার দামটা একটু বলবেন এটার দাম চাচ্ছি 42 হ্যাঁ দাম বলছে 35 ভেঙে ভেঙে এটার এটা কি জাতের গরু এটা হলো কোরাস দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাছুরগুলো দাম সম্পর্কে তো চলুন আমরা একটা খামারির কাছে যাবো এবং সেগুলো আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করবো এ গরু কার ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে তো আপনি কি গরুর খামারি না আপনার ব্যবসা করি ভাই কত বছর যাবত আপনি ব্যবসা করেন এই বছর চারেক তো আপনি কয়টা গরু আনছেন এখন আজকে সাতটা আনছে আপনি কি বাছুরের ব্যবসা বেশি করেন বাছুরের ব্যবসা করে এগুলো আসলে কোথা থেকে আমরা সংগ্রহ করেন গ্রাম থেকে না গ্রাম থেকে হাটের থেকে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ তো এই যে গরুগুলো দেখছে এর দামটা একটু আমাদেরকে বলবেন যারা দর্শক আছেন তাদের উদ্দেশ্যে অবশ্যই বলবো এই গরুর দাম আপনার 45 ভাগে কিনা যাবে না 45 উপরে দিতে হবে 45 উপরে দিতে হবে এটা আছে এটা কোন জাতের এটা হলো ফ্রিজিয়ান জাত এটা কি আপনার বকনা গরু নাকি না এরই বছর একটু বর্তমানে আপনারা তো জানেন যে বাজারটা আসলে চড়া আর আসলে বর্তমানে খাবার অন্যান্য যে খরচ গুলো আছে প্রচুর খরচ তো সেক্ষেত্রে খামারে একটু দাম না পেলেও হবে না তো এই কারণে আসলে গরুর বাজার একটু চড়া তারপর আপনারা কিন্তু জেনে শুনে এসে যারা আসলে গরু কিনতে চান যারা অনেক খামারি আছেন যারা আসলে সঠিক জায়গা যান যে বিভিন্ন বাছুর কিনবেন বা ফ্রি দান গরু কিনবেন এখানে আপনাদের শুধুমাত্র আমি বাছুর করা দেখাচ্ছি আমি পর্যায়ক্রমে কয়টা ভিডিও করবো যেখানে সে বড় গরু ষাট গরু সব ধরনের গরুগুলো আপনারা দেখবো আর আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর বড় একটি হাট আমি আবার বলছি দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় এবং বৃহত্তম হাট কিন্তু এই সাত মাইল হাট এখানে এর বছর কোনো হাট নেই বাংলাদেশের অনেক জেলা থেকে এখানে লোক আসে যারা গরু কিন্তু আপনার কিনে নিয়ে যায় তো প্রিয় দর্শক চলুন আমরা এক একে আপনারা দেখতে পাচ্ছেন সাইডে অনেক বাছুর আসলে আমরা যে ক্যামেরা করে ভিডিও করবো সেরকম জায়গা পাচ্ছি না পরিস্থিতি খুব খুব খারাপ যে আসলে এখানে এর ভিতরে চলাচলের জন্য তো চলুন আমরা আরেকটা দু একটা গরু বাছুর জিজ্ঞেস করবো এবং সেটাকে আপনাদের জানার চেষ্টা করবো তো চলুন দর্শক আসুন আমাদের আমরা একটু ভিতরে কষ্ট করে ঢুকে গেছি যেখানে বাছুর আর বাছুর তো আমরা একে একে একটু বিভিন্ন খামারের কাছে শুনবো এবং জানবো যে আসলে বাছুরের দামগুলো সম্পর্কে তো চলুন আসলে এখানে কথা বলার মতো পরিস্থিতি নেই সব জায়গায় গরু আপনারা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো ভাই
তো আপনারা মানে কি গরু আনছেন এখানে? এসব আইডি বাসুর ফ্রিজিয়ান কুরাস। আপনি কি ব্যবসা করেন আপনি খামারে? হ্যাঁ ব্যবসা করি আমি। কত বছর যাবত আপনি ব্যবসা করেন? আমি আজ 10 বছর ব্যবসা করি। 10 বছর ধরে ব্যবসা করে থাকেন। তো এইগুলো কোন জাতের গরু আসলে? এই ফ্রিজিয়ান আর কুরাস। ফ্রিজিয়ান আর কুরাস। তো এগুলোর দামটা একটু বলবেন যে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি যে বাসুরটা বিভিন্ন দাম পায় 45 50 55 52 এরকম দামে গরু কিনা। এটার দামটা কেমন হবে আপনার কাছে? পুরো 48000 টাকা দাম। কি একুরেট দাম না একটু কম বেশ আছে আপনার কাছে? না একুরেট দাম। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রিজিয়ান যে গরুগুলো আপনারা জানেন অনেক টাকা দাম। তো এখানে সাত মেলাটা আপনারা শুধু একটা কথা বলবো আমি যে আপনারা কিন্তু পছন্দের মতো গরু কিনতে পারবেন। আপনাদের যেটা পছন্দ হয় আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর জনসংখ্যা প্রচুর মানুষ প্রচুর গরু। তো এই মোটামুটি এটা নিশ্চয়ই তো দেওয়া যায় আপনারা ইচ্ছা মতো পছন্দ মতো কিন্তু গরু কিন্তু ক্রয় করতে পারবেন। তো আমি আর ভাইয়ের কাছে যাবো এবং পাশাপাশি ভাইয়ের কাছে একটু শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো আছি ভাই। আপনি একটু হাট সম্পর্কে বলবেন একটু যে হাট সম্পর্কে। ভাই আমি তো একটা গরু বেচতে নিয়ে আসছি ভাই। হ্যাঁ ওই ওই কুরাস বাসুর। হ্যাঁ হ্যাঁ তাও মনে করেন মানে আপনার বাসার গরুটা? হ্যাঁ না আমার কিরাং গরুটা। আমি 64 চাচ্ছি ওটা হচ্ছে কুরাস কলারোয়ার গরু। 64 চাচ্ছি ওটা মনে করেন 58-60 হলে বিক্রি করবো। না না এখানে তো ব্যাপক গরু পাওয়া যায় এবং সব ধরনের গরু পাওয়া যায়, কোনো অসুবিধা নেই, খুবই ভালো। মোটামুটি আসলে আমরা যে জানি যে ঢাকা বা বিভিন্ন জায়গাতে। হ্যাঁ হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে লোক এসে বেচা কেনাও ভালো, সব দিক থেকে ভালো। দক্ষিণবঙ্গের তো সবচেয়ে বড় হাট মনে হয়? হ্যাঁ সবচেয়ে বড় হাট আমরা মনে করি এলাকার। তো ভাই অনেক ধন্যবাদ, ইনশাল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। ওই আপনি কি খামারি না আপনি ব্যবসা করেন? না ব্যবসা করি। কত বছর যাবত এই গরুর ব্যবসা? ও আছে প্রায় 15 বছর 10-15 বছর। তো আপনারা এই যে এই ধরনের যে গরুগুলো এইগুলো কি আপনারা বেশি নিয়ে আসেন না ষাট গরু? না এইগুলোই নিয়ে আসি আমরা, এই বাছুর গরু বেশি তো পাকড়া ফ্রিজিয়ান এইগুলো বেশি বেশি। এই যে গরুটা দেখতে পাচ্ছি আমরা এই গরুটা সম্পর্কে আমাদের বলবেন এটা কোন জাতের গরু? এটা ফ্রিজিয়ান। তো এটির আপনার দাম কত? এটা 105 আছে। 105 আছে। তো এখন কত কেউ কি দাম কি বলছে? ওই কেউ 80 বলছে 85 বলছে। টার্গেট আপনি একটু বলবেন যে আপনি আসলে কত টার্গেট হলে ছেড়ে দেবেন যেটা আমাদের দর্শকদের উচ্চ আসবো? বিভিন্ন জায়গার লোক কিন্তু আসে বিভিন্ন রকম গরু টরু ক্রয় করতে আসে। একটু যদি বিস্তারিত আমাদেরকে বলেন বা ঢাকা বা অন্যান্য জেলা থেকে তো অনেক জায়গা থেকে এই হাটে তো আমরা যতটুকু জানি যে দক্ষিণবঙ্গের মানে সবচেয়ে বড় হাট কিন্তু এটাই তো সাতমাইলি বড় হাট সবচেয়ে। ১২০ ১২০ মানে ১২০০০০ এটা কি একটা না দুইটা? দুইটা দুইটা তাহলে তো অনেকটা মহিষের দাম তো কম মনে হচ্ছে। হ্যাঁ দাম বলছে 90-95 দুইটা এই দামই বলছেন। তো ভাই তো অনেক ধন্যবাদ। আচ্ছা তো প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলাম যে আসলে আমরা বিভিন্ন খামারির কাছ থেকে বিভিন্ন গরুর ছোট গরু অর্থাৎ বাচ্চা গরু যে আপনার যে বলি সেই গরুগুলোর দামগুলো আপনার জানার চেষ্টা করেছিলাম এবং আপনারা দেখেছেন যে বিভিন্ন কি বলবো অনেক গরু অনেকভাবে আপনারা আমি একটি কথা আবার বলবো আপনারা কিন্তু পছন্দ মতো এখানে গরু ক্রয় কিন্তু ক্রয় করতে পারবেন। এর জন্য আসলে যারা আসলে নতুন করে খামার করতে যাচ্ছেন নতুন করে দেখা একটা প্রজেক্ট তৈরি করবেন তারা যদি চান তাহলে এই সাতমাইল হাটে এসে আপনারা কিন্তু পছন্দ মতো গরু কিন্তু ক্রয় করতে পারবেন। তো এখানে হাটটা হয় তাই দুদিন একটু বলবেন সপ্তাহ শনিবার আর মঙ্গলবার। হাটটা কতক্ষণ পর্যন্ত স্থায়ী হয়? এ সকাল 7টাতে মনে করেন 8টা পর্যন্ত চলে। বেচে কেনা ইনশাল্লাহ চলে। তো দর্শক আপনারা শুনলেন শনিবার এবং মঙ্গলবার এই হাটটা হয় এবং সকাল থেকে প্রায় রাত 8টা পর্যন্ত এই হাট কিন্তু আসলে বেচা কেনা গরু কিন্তু বেচা কেনা হয়ে থাকে। তো দর্শক এই ছিল মোটামুটি বাসু নিয়ে আলোচনা। তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করুন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।